বন্ধুরা আপনাদের জন্য ইন্ডিয়ার আর্মির একটি নোটিফিকেশন নিয়ে এসেছি। দেখানে বন্ধুরা ভারতীয় সেনাবাহিনীতে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আগরতলাতে ওপেন র্যালির মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। পোস্ট হচ্ছে বন্ধুরা সোলজার জেনারেল ডিউটি, সোলজার ট্রেডম্যান, সোলজার টেকনিক্যাল ইত্যাদি পদে আপনাদের আগরতলায় ওপেন র্যালির মাধ্যমে নিয়োগ করা হবে। র্যালিটি শুরু হতে যাচ্ছে আগামী 12 জানুয়ারি 2021 থেকে 20 জানুয়ারি 2021 পর্যন্ত আপনাদের এই র্যালিটি হবে। র্যালিটি হবে দশরথ দেব স্ট্রিট স্পোর্টস কমপ্লেক্স বাদারঘাট আগরতলাতে। ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ করা হবে, ইন্ডিয়ান আর্মির রিক্রুটমেন্ট র্যালি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো যারা যারা ইচ্ছুক আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এই র্যালিতে ত্রিপুরার সকল জেলার বসবাসকারী প্রার্থীরা আবেদন করতে পারবে। র্যালিতে অংশগ্রহণ করতে হলে আপনাদের 5 জানুয়ারি 2021 তারিখের মধ্যে অনলাইন আবেদন করে নিতে হবে। আপনাদের অনলাইন আবেদন করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই র্যালিতে আপনারা অংশগ্রহণ করতে চাইলে তার জন্য আপনারা আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। অনলাইন মাধ্যমে যদি আবেদন না করেন তাহলে র্যালিতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন না। র্যালিতে অংশগ্রহণ করার জন্য অ্যাডমিট কার্ড 6 জানুয়ারি 2021 থেকে 8 জানুয়ারি 2021 মধ্যে আপনাদের রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেসে পাঠানো হবে। এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য আপনাদের কী কী প্রয়োজন দেখে নিন এখন। সোলজার জেনারেল ডিউটি, তার জন্য আপনাদের বয়স হতে হবে 17+ থেকে 21-এর মধ্যে, যারা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন। আপনাদের উচ্চতা হতে হবে 160 সেমি, তারপর আপনাদের ছাতি নর্মালি আপনাদের ছাতি 77 সেমি এবং ফুলিয়ে 82 সেমি হতে হবে। শিক্ষাগত যোগ্যতা আপনাদের মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে 45% মার্ক থাকতে হবে এবং প্রত্যেক সাবজেক্টে 33 করে মার্ক থাকতে হবে। 2 নম্বর রয়েছে সোলজার টেকনিক্যাল, বয়স বন্ধুরা সেম রয়েছে, হাইট হতে হবে 157 সেমি, আপনাদের ছাতি সেম রয়েছে, এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাদের 12 পাস হতে হবে, সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ইংলিশ সাবজেক্টে মিনিমাম 50% মার্ক অ্যাভারেজ থাকতে হবে এবং এই 4টি সাবজেক্টে 40 করে মার্ক থাকতে হবে। 3 নম্বর রয়েছে সোলজার কুকার স্টোর কিপার টেকনিক্যাল অল, এখানে বয়স বন্ধুরা সেম রয়েছে, আপনাদের উচ্চতা 160 সেমি, ছাতি সেম রয়েছে, শিক্ষাগত যোগ্যতা 12 পাস হতে হবে, আর্টস কমার্স সায়েন্সে আপনাদের 50% মার্ক থাকতে হবে, অ্যাভারেজে 60% মার্ক থাকতে হবে। তারপরে যে 4 নম্বরে ট্রেডম্যান যারা রয়েছেন তাদেরও বয়সসীমা সেম রয়েছে, উচ্চতাও 160 সেন্টিমিটার, ছাতিও সেম রয়েছে, এখানে আপনাদের মাধ্যমিক পাস হতে হবে, প্রত্যেক সাবজেক্টে 33 করে মার্ক আপনাদের থাকতে হবে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।